di Mustafa pun Rasulullah Shallallahu Alaihi Wasallam. আমাকে জিহাদের কিসে বারণ করেছে জানেন না তিনি আমাকে জিহাদে বারণ করেছে আমার সম্পদ এই জন্য আমার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই কারণ সম্পদের কারণে জিহাদে যাইতে পারি না এই জন্য বিশ্বনবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই কারণ যে জিহাদে সম্পদের কারণে জিহাদে যে সম্পদের কারণে জিহাদে যেতে পারি না এই সম্পদের জন্য জিহাদে যেতে পারি না এই সমস্ত সম্পদ রেখে রাত নাই সমস্ত সম্পদ দান করে দিতে চাইলেন এরপরে বিশ্বনবী বললেন না না তোমার সমস্ত সম্পদ গ্রহণ করা হবে না এরপরে তিনি প্রস্তাব করলেন অর্ধেক সম্পদ দান করে দিতে চাই বিশ্বনবী বললেন না না তোমার অর্ধেক সম্পদ দেওয়া হবে না এরপরে তিনি প্রস্তাব দিলেন তিন ভাগের এক ভাগ দান করে দিতে চাই এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাগের এক ভাগ সম্পদ গ্রহণ করলেন কথা কি বুঝতে পেরেছেন এরপরে হেলাল বিন উমাইয়া তিনি আসলেন হেলাল বিন উমাইয়া তিনি আমাকে তিনি বললেন স্ত্রী সংশ্রমের কারণে আমি জিহাদে যেতে পারি না এই জন্য আমি স্ত্রীকে ছেড়ে দিতে চাই স্ত্রীকে তালাক দিতে চাই দেখেন নামাজে আসতে আমাকে কিছু বাধা দেয় না আমাকে বাধা দেয় আমার বন্ধু আমাকে বাধা দেয় আমার মোবাইল আমাকে বাধা দেয় সাহাবায়ে কেরাম বলে কি করতে এই মোবাইল তারা ব্যবহার করতো না কারণ এই মোবাইলের কারণে আমি কি নামাজে অংশগ্রহণ করতে পারি না এখন দেখেন সাহাবায়ে কেরামের কি কর্ম জিহাদে যাইতে পারে না এই স্ত্রীর কারণে জিহাদে যাইতে পারে না এই সম্পদের কারণে এই জন্য তারা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চায় স্ত্রীকে তালাক দিয়ে দিতে চায় বাপের বাড়ি দিয়ে দিতে চায় বিশ্বনবী বললেন না না স্ত্রীকে তালাক দেওয়া যাবে না স্ত্রীর সাথে সুদ ভালো হবে সমাপ্তি করে সংসার করে এরপরে আব্দুল মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা সহিহ বুখারীর বর্ণনা তিনি বললেন সত্য কথা বলার কারণে সত্য কথা বলার কারণে আমার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে এই সুসংবাদ বার্তাদিল করলেন আমার আজকের দিনের মধ্যে খুশি আর কোনদিন আসে নাই আর মৃত্যু পর্যন্ত আমি সত্য বিশ্বাস করি নাই I don't think
Allah
সবাইকে নিয়ে আপনি যেখানে যাচ্ছেন আমি আলীকে রেখে যাচ্ছেন এটা কি করে হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে বুঝ পায় না তার মন করে কোনো মতে শিরক করা দিতে পারে না এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জিহাদে না গিয়ে জিহাদ করার অনুমতি দিবে বাবা কারণ আমি মুসলমান তোমাকে আমার পরিবারকে আমার পরিবারকে রক্ষা করার জন্য বলে দিয়েছি এরপরে তিনি সম্পূর্ণ পাওয়ার পরে মদিনাতে ফেরত আসলেন মদিনাতে ফেরত আসার পরে মদিনাতে ফিরতে চাইলে আগের কথা মনে পড়ে আগের কথা কি অসুস্থ ব্যক্তি রেখে দেখতে পায় ইমাম ব্যক্তি দেখতে পায় মদিনা থেকে দেখতে পায় কিন্তু সুস্থ সবল শক্তিশালী ব্যক্তিদেরকে আগে দেখতে না পেয়ে আবার দ্রুতগতিতে ঘোড়া ছুটিয়ে আবার সুস্থদের সাথে সাক্ষাৎ করলেন বিশ্বব্যাপী চিন্তা করলেন এই আলীকে কোনোভাবে মারা যাবে না এই জন্য আলীকে এমন একটা ফজিলতের কথা বলতে হবে যে ফজিলতের কথা শুনে সে মদিনাতে ব্যাক করবে ফিরে আসবে এবং সেই ফজিলতটা আমার অন্তরের মধ্যে প্রশান্তি দিবে এখন প্রশ্ন হলো ফজিলতটা কি তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার একটা ফজিলতের কথা শুনাইলেন ফজিলতটা হলো বলতেছে ও আলী আমি আর তোমার মধ্যে মূসা এবং হারুনের ছিল কিন্তু আমি মুহাম্মদের পরে আলী নবী কথা বুঝতে পেরেছেন এখন প্রশ্ন হলো মূসা এবং হারুনের মধ্যে সম্পর্ক কি নবুয়তের নবী না অন্য কিছু এই গালি তিনি শিয়ারা মুসলমানদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা আছে তাদেরকে একটু দিয়ে দেয় কয় যে নবুয়তের দরজা বন্ধ হয় নাই মাসুমিয়তের নিষ্পাপের দরজা বন্ধ হয় নাই এই হাদিসের দ্বারা তারা কিন্তু ঢুকা দেয় আমার নামে সমন্বয় আরো কোন নাকে তিনি বলবেন আল্লাহ তাআলা কি আছে এই জন্য বলতে পারতেছি না গিয়েছিলেন উম্মতের দায়িত্ব কাকে দিবেন আমি আপনাদেরকে কবে করবে বলেছিলাম সিয়াচেন যখন কোন কাজে যায় তখন কিন্তু ভারপ্রাপ্ত সিয়াচেন একজনকে দিয়ে যায় এখন বলি ইসরায়েলকে একাডেমিতে রেখে যাবেন বলি ইসরায়েলকে তাদের ওয়ালা বলি ইসরায়েলকে কত কিছু করবে ওয়ালা বলি ইসরায়েলকে দিশা দিকে সরিয়ে দেওয়ার জন্য হাজার হাজার আম দেরি আছে এখন বলি ইসরায়েলকে রক্ষা করার জন্য কাকে দায়িত্ব দেওয়া যাবে হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন কি দিয়েছিলেন অর্থাৎ নবী বানিয়েছিলেন নবী বানানোর অনেক কাজ আছে একটি নবুয়ত কাকে বলে নবী কত প্রকার নবুয়ত কত প্রকার একটি নবুয়ত কিন্তু বুঝতে পারলেন হযরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন বলি ইসরায়েলকে তাহলে মূসা আলাইহিস সালাম কোথায় গিয়েছিলেন তুর পাহাড়ে কেন গিয়েছিলেন কিতাব আর কিতাবের নাম কি তাওরাত আমি যে তোমাকে আমি মূসা এবং হারুনের সাথে সাদৃশ্য দিলাম এটা নবুয়তের নয় এটা নবীর নয় এটা হলো ওই এই সম্পর্কটা নিয়ে এখানে কোন এটাই মূল কথা করে শান্তি চলে আসতো মদিনাতে ফিরে চলে আসতো অনেক অনেক জেহাদের কথা শুনেছেন
আমাদেরকে জিহাদের অবশ্যই অংশগ্রহণ করার কারণে
যতদিন পর্যন্ত আমাদেরকে ক্ষমা ঘোষণা না করবেন ততদিন পর্যন্ত আমরা নিজেকে মসজিদের পিলারের সাথে কেঁদে রাখবো। যখনই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়ে তাদেরকে ক্ষমা ঘোষণা করলেন তখনই সকলে খুশি হয়ে তারা নিজেদেরকে নিজেদের শিকল থেকে কি করলেন কি করলেন মুক্ত করলেন। এরপরে 106 নম্বর আয়াতে ওই গুণের কথা 106 এবং 108 তাহলে 102 নম্বর আয়াতের অনুসরণের কথা 106 এবং 108 নম্বর আয়াত হল তাদের কথা তিনজনের কথা। এখন প্রশ্ন হল ওই তিনজন কারা ওই তিনজন হল ভালো করে খেয়াল করবেন একজনের নাম হল কাবুল মালিক আরেকজনের নাম হল মুরাওয়াতুল রবি আরেকজন হল বিলাল বিন উমাইয়া। তাহলে তিনজনের কথা কিন্তু স্পষ্ট ভাবে সমস্ত তাফসীর কিতাবের মধ্যে এসেছে এখানে তিন কথা সালাসাতুন মানে কত তাহলে তিন কা একজন হলো কাব বিন মালিক এই কাব বিন মালিক বড় একজন সাহাবী তার বর্ণনা বুখারীতে এসেছে তার বর্ণনা মুসলিমে এসেছে তার বর্ণনা সমস্ত হাদিস কিতাবের মধ্যে এসেছে। তাহলে এই কাব বিন মালিক বুখারীর মধ্যে কিন্তু এক কার না সম্ভব শতবার কাব বিন মালিকের হাদিস বর্ণনা কিতাবুল ঈমানে কিতাবুল তাওহীদে কিতাবুল সুবাহ কিতাবুল তাফসীরে কিতাবুল বাব মুসাফাতে 42 পাতা হিসেবে কিতাবের মধ্যে কাব বিন মালিকের বর্ণনা। দুই নম্বর হলো বিলাল বিন উমাইয়া বিলাল বিন উমাইয়া সম্পর্কে তো কুরআন কারিমে আয়াতই আছে বিলাল বিন উমাইয়া সম্পর্কে কুরআন কারিমে বিভিন্ন আয়াতই আছে আরেকজন হলো মুরাওয়াতুর রবি আরেকজনকে মুরাওয়াতুর রবি এই কাব বিন মালিক তিনি বলেন বুখারীর বর্ণনা কিন্তু কাব বিন মালিক বুখারীর পরিপূরণতে আসছে আমার কাছে শ্রেষ্ঠ কোনটা বাইআতে আকাবা। তাহলে আমি কাব বিন মালিক বাইআতে আকাবার একজন সদস্য আমি কাব বিন মালিক বাইআতে আকাবার একজন কি সদস্য। এটা বলার কারণ কি এটা কি অহংকার করে বলতেছেন না তাহলে আমরা তিনজনের নাম কোন লিস্টে থাকতে পারে না কথা বলা হয় কোন লিস্টে থাকতে পারে না মুনাফিকদের লিস্টে থাকতে পারে না এই জন্য তিনি বলতেছে আসলে কোন সাথী আমার আত্মা অহংকার করে বলতেছে আবার বলতেন যে তারা জিহাদের অংশগ্রহণ করে না আবার কুসা দেয় আবার কুসা দেয় এমনটা মনে করেন না তাদের উদ্দেশ্য হলো যাদের নাম বাইয়াতে আকাবাতে মাতারা লিস্টে থাকবে যাদের নাম বদরের জিহাদের লিস্টে থাকবে তাদের নাম তাদের মুনাফিকদের লিস্টে থাকতে পারে এই তো তিনি বলেছেন। এরপরে বলতেছেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহাদে অংশগ্রহণ করেছেন সব জিহাদে আমি কাব বিন মালিক অংশগ্রহণ করেছি কিন্তু গজওয়ায়ে বদর যুদ্ধ ছাড়া গজওয়ায়ে বদর ছাড়া সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছি। এবার ভালো করে খেয়াল করবেন
কথা কি হচ্ছে আপনার মা না থাকলে কেবল আরেকটা মা তো আপনার সামনে আছে এভাবে তিনি কান্নাটা পাইতেন এই জন্য সবচেয়ে প্রিয়জনদের কাছেই কিন্তু সফর থেকে এসে যাইতেন আমাদের তো প্রিয়জন কোনো কিছু মায়ের কাছে আগে যায় না একদিন খুব সাহস করে বিশ্বনবীর সামনে দিয়ে সালাম দিলেন বিশ্বনবীর সালামের উপর দিয়ে অন্যদিকে ফিরে গেলেন এরপরে বিশ্বনবীকে আবার সালাম দিলেন বিশ্বনবী কিন্তু মুখ বন্ধ করে উত্তর দিয়ে বিশ্বনবীর ভিন্ন কোনো কথা বলতেই বললেন না কাহাকিন মালিকের কথা সময় আসবে বিশ্বনবীকে সালাম দিলে চেহারা তার 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল দেখা যায় তো আজকে আমি সালাম দিলাম আমি কিন্তু আপনার সঙ্গে এসেছি আমার সত্য কথা উপবেশন করার জন্য আমার সত্য কথা বলার জন্য এখন আমি এমন এক ব্যক্তির সঙ্গে আমার সত্য আমি যে কথা বলবো সেটা আমি কিন্তু সঠিক সঠিক কথা আপনাকে বলতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজুহাত পেশ করার পূর্বে বিশ্বনবী তাকে বললেন যে আমার কাছে অন্য জিহাদের তুলনায় এই জিহাদের মধ্যে সত্যতা ছিল এরপর জায়গায় আর কোনো কারণ নাই এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিককে বললেন ওই সমস্ত মুনাফিকদের মতো সাথে সাথে তিনি কাব বিন মালিককে ক্ষমা করে দেন কারণ অন্তরের ভিতরের
Allah, 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 All
আল্লাহর কাছে ফিরে যাওয়া সারা দুনিয়াতে আর কারো কি নাই তখন আপনি আজকে শেষ রাত হয়ে তাহলে কার কাছে গেলে কি হবে কমান চাইতে হবে কার কাছে তাহলে মালিকের খেয়াল করে কার দিন মালিক এই যে তিনটা আমার কথা বলেন তাদের মনের কথা বলে দেখেন আল্লাহ কত পছন্দ করে তাদের মনের কথা বলে কোরআনের ভাষায় এটা তাদের মনের কথা কি হয়ে গেছে কোরআনের ভাষা কোরআনের আয়া কি করবেন এক সপ্তাহে দশ তখন বিশ্বনবী
sallallahu alaihi wasallam bolen na na ei mukhte patai na karon ei mukhte patate puro manusher mukhe dishtan hobe ei dui pathe kon dibahon korlen jokhon podorer adam holo ei she mukhte patare upor theke otokom tiner sath theke ekjon byakti boro amader mukhe dilen ami kaatin male korlen namaz korar jonno kibolchi jik she mukhte mukhe she dik theke ekta awaz ashlo o kaatin male korlen nabi lohna কথা বলছে সত্য কথা বলার কারণে আরো কারিকের আয়াত নাযিল হয়ে গেছে
জন্য আমি মৃত্যু পর্যন্ত ত্যাগ করি না, সত্য ত্যাগ করি না। তাহলে বলে আল্লাহ কখন হয়েছে কয়েকদিন পরে, পঞ্চাশ দিন পরে? ইতিহাসবিদরা বলেন তাওবা কখন হবে, পঞ্চাশ দিন লাগবে কেন? আয়াতটি আল্লাহর মানে কি সময় লাগছে বলেন না? আপনারা প্রথম নিজের অর্ডার করে যদি চল্লিশ দিন লাগে বা পাঁচ দিন পরে ডেলিভারি দিতে পারি, এখন আপনার ডেলিভারি দিতে পঞ্চাশ দিন লাগছে কেন? ইতিহাসবিদরা উত্তর দিয়েছেন তা যেখানে আসা যায় আসলে হবে এবং অবস্থা নিয়ে কয় দিন লাগছিল বিশ্বনবীর কাছ থেকে কমান নিয়ে আসবেন,
Kami ini mau bala, mungkin musuh mampu akan boleh-boleh kami. Amin. Kami ini mau bala, mungkin musuh mampu akan boleh-boleh kami.